জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি চিংড়ির মাংস কো, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে তো, হ্যালো ফ্রেন্ডস, আমি ইতি রাকেশ ব্লগসে তোমাদের নতুন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল বাড়ির সামনে থেকে অটো ধরে কিন্তু বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে। তো এখন কিন্তু অটো করে চলে যাব গোপালনগর স্টেশনে। তো গোপালনগর থেকে যাব ট্রেন ধরে নামবো নবরায়নগর স্টেশনে। তো আমি কিন্তু গোপালনগরে নেমে পড়েছি, এবার এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। মিস্টার ঘোষ পেছন থেকে কখন যে ভিডিও করেছি বুঝতে পারিনি। দেখো মেয়েকে নিয়ে এক হাতে ব্যাগ নিয়ে মানে হাঁটা মানে প্রচণ্ড মুশকিল হয়ে যায় আর কি। যাদের বাচ্চা আছে তারাই একমাত্র জানে। তো বাচ্চা নিয়ে অনেকগুলো ব্যাগও হয়ে গেছিলো, তো বড় ব্যাগ মিস্টার ঘোষের কাছে ছিল, ওই জন্য ছোটো ব্যাগটা আমাকেই নিতে হয়েছে। ফাইনালি গোপালনগর স্টেশনে কিন্তু চলে এসেছি। তো দেখো স্টেশনের পাশে যে প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর ছিল, আর জামাই ষষ্ঠী উপলক্ষে মানে অতটাও কিন্তু স্টেশনে ভিড় ছিল না। জামাই ষষ্ঠী ছিল বাট সকাল সকাল বেরিয়ে এসেছিলাম বলে স্টেশনে অতটাও ভিড় ছিল না। আর মেয়েকে নিয়ে আমি এখানেই বসেছিলাম, মিস্টার ঘোষের কাছেও মেয়ে পরে গেছিলো, তো মিস্টার ঘোষও একটু ভিডিও করে নিয়েছিল পরে। তো এবারে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটাও লেট ছিল 10 মিনিট। স্টেশনে এসে খানিকটা সময় বসে থাকতে হয়েছিলো, সেই 4টের সময় উঠেছি আসবো বলে। মেয়েকে গুছিয়ে রেডি হয়ে মানে 5:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, 6:30টায় ট্রেন ছিল। আর এই যে বন্ধুরা, আমরা কিন্তু ট্রেনের মধ্যে থেকে কিছু কিনবো বলে দেখছিলাম যে কী নেওয়া যায়। তো আমি যেটা পছন্দ করেছিলাম মানে নেবো ভাবছিলাম সেটা হচ্ছে চিরুনি। তো চিরুনিটা কিন্তু আমি যেটা ব্যবহার করি ওই চিরুনির মতো ছিল না, ওই জন্য আর নেওয়া হয়নি। তা দেখছিলাম কি নেওয়া যায়, যাই হোক কিছুই নিইনি পরে। আর মিস্টার ঘোষ খালি কটা এয়ারবাট নিয়েছে আর কিছুই নেয়নি। তো চিরুনি দেখছিলাম, তো চিরুনিটা কিন্তু পছন্দসই হয়নি বলে আর নেওয়া হলো না। তো যাই হোক এখন আমরা ট্রেনে কিন্তু যাতায়াত করছি, বাইকে করে আসা বন্ধ করে দিলাম মেয়ের জন্য। আবারও মেয়ে যখন বড় হবে তখন আবার ইচ্ছা আছে বাইকে আসা যাওয়া করব। তো ট্রেনের একটা সুবিধা হয় ভালো তাড়াতাড়ি আসা যায়, বাইকে কিন্তু অতটাও তাড়াতাড়ি আসা যায় না, ওই জন্য আমরা ট্রেনেই যাতায়াত করছি। আর মেয়ে যেহেতু এখন অনেকটাই ছোটো ওই জন্যে বন্ধ করে দিয়েছি আসা যাওয়া, এখন ট্রেনেই যাতায়াত করছি। তো নবরায়নগর স্টেশন থেকে কিন্তু আমরা অটো ধরে আবার ধানতলার উদ্দেশ্যে চলে আসছি অটো ধরে। তো দেখা যাক এবার ধানতলায় নামবো, ধানতলা থেকে আবার টোটো করে বাড়িতে আসবো। তো দেখো এখন আমরা কিন্তু অটোর মধ্যেই আছি। আর এই যে ওখানে একটা ক্যাফে দেখা যাচ্ছে মাঠের ভেতরে, ওটা নতুন হয়েছে ওই জায়গাটা। তো ওই ক্যাফেটা চালু হয়ে গেছে এই 4-5 দিন হলো। মিস্টার ঘোষ ফাইনালি কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছেও গেছে। তো চলো দেখো এই যে বন্ধুরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি এই যে মিস্টার ঘোষ, মানে ষষ্ঠীর শুরু চলে আসলাম। সারাদিন কী করি না করি তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে সেটা। তো চলো। তো এই যে বন্ধুরা দুপুরের খাবার কিন্তু টেবিলে হাজির হয়ে গেছে। মেনুতে ছিল বাঁধাকপি চিংড়ি, ছিল মুসুর ডাল, ছিল কাতলা মাছ, আর ছিল মাটন, ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, আর কিছু ছিল ক্যাডবেরি, ললিপপ, কুরকুরে, চিপস, এই টাইপের কিছু ছিল। আর এদিকে মিস্টার ঘোষ খেতে বসে পড়েছে, একাই ছিল, মানে আমার দুই জামাইবাবু এসে এখনও পৌঁছায়নি বলে ওকেই খেতে দিয়ে দিয়েছে মা। তো যখন মিষ্টি সে দিয়েছিলো সেই ভিডিওটা আর করতে পারিনি, আম দিয়ে মিষ্টি দিয়ে দিয়েছিলো সেগুলো আর কিন্তু করা হয়নি। তো টেবিলে কিন্তু অত কিছু আর দিইনি, ফালতু খেতে পারবে না যেহেতু দিয়ে আর লাভ নেই, মানে এই যা দিয়েছি এই খেতে পারবে না, ফালতু সাজিয়ে গুজিয়ে অত দেখিয়ে লাভ নেই। তো যেটুকু দিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মিস্টার ঘোষের ভিডিও সেভাবে করতে পারিনি বলে কিন্তু এখন তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম। তো একা একাই খাচ্ছে, আমার দুই জামাইবাবু আসবে রাতে, মেজো জামাইবাবু সন্ধ্যার সময় আসবে, আর বড়ো জামাইবাবুর কখন আসবে জানি না। যাই হোক একাই খেতে বসেছে। তো পেছনে ছিল ওটা কাকার ছেলে, আমি একটু ভিডিও করছিলাম, মিস্টার ঘোষ খেতে হয়তো লজ্জাই পাচ্ছিলো, একা একা ছিল যেহেতু। আর হয়তো দুই জামাইবাবু আসলে একসঙ্গে মজা হয়, সত্যি কথা বলতে আমার বড়ো জামাইবাবু যেখানে না থাকে সেখানে মানে কি বলবো, মানে মিস্টার ঘোষ বলে গেছে বড়দা না থাকলে ঠিক জমে না, সব মানে দুই দাদা আসবে তারপরের বছর থেকে আমি আসবো। তো মিস্টার ঘোষ একা একা এখানে খাচ্ছিলো, পরে এখানে আমার দিদির ছেলেও বসেছিলো খেতে, সৌম্য, এটা আমার দিদির ছেলে, মাংস খায় না কিন্তু এখন একটু একটু মাংস খাওয়া শিখেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও,
ভালো লাগলে লাইক করে দেখো কি সুন্দর সাজিয়েছি ভাতটা, ভালো লাগলে লাইক করো। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও, যারা যারা ইউটিউবে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, সবাই ভালো থেকো, বাই।